আজকে আমরা অলতিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সঙ্গে আমরা প্রেস কনফারেন্স করতে যাচ্ছি। বিগত দিনেও আপনারা অলতিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সঙ্গের যে কম্পিউটার বিষয় নিয়ে, স্কুলে স্কুলে কম্পিউটার বিষয় নিয়ে যে আমাদের প্রস্তাবগুলো ছিল সরকারের কাছে, এই প্রস্তাবগুলো নিয়ে আমরা অফিসিয়ালিভাবে ডিস্ট্রিক্ট কমিটি, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস, স্টেট এডুকেশন অফিস এবং সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রী, এডুকেশন মন্ত্রী তো আছেনই, এছাড়াও বিভিন্ন দপ্তরের মন্ত্রী, ওনাদের কাছে আমরা আলোচনা রেখেছি আমাদের প্রস্তাবগুলো নিয়ে এবং সপ্তাহ থেকে আমরা পজিটিভ রেসপন্সটা পেয়েছি। কিন্তু তা সত্ত্বেও যাতে দেখা যাচ্ছে যে আইসিটি প্রজেক্টের মধ্যে যে আমরা আছি কম্পিউটার ইনস্ট্রাক্টররা, এই আইসিটি প্রজেক্টটা 2008 সাল থেকেই পর্যায়ক্রমে ত্রিপুরা রাজ্যে চলছে, আজকে 2023 সাল করলাম এবং এই 14-15 বছরে আইসিটি প্রজেক্টের কি কোনো মানে সামগ্রিকভাবে উন্নয়ন হয়েছে বলে আমাদের, আমরা আছি এই সেক্টরে কিন্তু আমাদের কাছেও কিন্তু রিপোর্টটা নেই সামগ্রিকভাবে উন্নয়ন। প্রজেক্টটা হচ্ছে, শেষ হচ্ছে, আবার প্রজেক্ট হচ্ছে, আবার শেষ হচ্ছে। তো আমাদের এখান থেকে মেইন যে প্রস্তাবটা আছে যে এজেন্সির মাধ্যমে, থার্ড পার্টির মাধ্যমে না হয়ে রাজ্য সরকার, বর্তমানের যে রাজ্য সরকার আছে ওই রাজ্য সরকার যাতে নিজের হাতে এই প্রজেক্টটাকে নিয়ে নেন এবং এই শিক্ষা ব্যবস্থাকে নিজ হাতে, যাতে অন্য শিক্ষা যে শিক্ষা ব্যবস্থা চলছে ওনাদের সাথে মিলিয়ে যাতে এটা এগিয়ে নিয়ে যান। এবং এই রাজ্য সরকার এই প্রজেক্টটা আবার চালু করেছেন, বিগত 2015 সালে বিগত সরকার যে বাম সরকার ছিল ওই আমলে প্রজেক্টটা বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু এই রাজ্য সরকারই এই প্রজেক্টটা আবার চালু করেছেন, তার জন্য আমরা আগে সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেছি এবং আশা রাখছি এই সরকারের মাধ্যমে এই শিক্ষার উন্নয়ন সম্ভব এবং এই উন্নয়নটা হবে তখনই যখন এই রাজ্য সরকার নিজের হাতে এই শিক্ষা ব্যবস্থাটাকে নিয়ে নেবে। এবং আমাদের যে মূল যে প্রস্তাবগুলো আছে যে শিক্ষাক্ষেত্রে এই কম্পিউটারটাকে আবশ্যিক সাবজেক্ট হিসেবে করা এবং যারা ছাত্রছাত্রী আছে ওনাদেরকে বই দেওয়া, কারণ কম্পিউটার যদি বই না দেওয়া হয় যে কোনো সাবজেক্টেরই, যদি বই না থাকে একটা স্টুডেন্টের কিন্তু এই শিক্ষা ব্যবস্থার প্রতি আগ্রহটা থাকে না এবং সব স্টুডেন্টও বই ছাড়া কিন্তু এই শিক্ষা ব্যবস্থাতে সামগ্রিকভাবে উন্নয়ন ঘটানো সম্ভব নয়। তাই আমরা চাইছি এই শিক্ষা ব্যবস্থাকে, কম্পিউটার শিক্ষাটাকে যাতে আবশ্যিক হিসেবে নেওয়া হয় এবং আমাদের যে আইসিটিসে 604 জন আমরা ত্রিপুরাতে আছি, আমরা এই 604 জনকে যাতে চাকরি আমরা করছি ঠিকই আছে, একই স্কুলে করছি, আমাদের একটা কন্ট্রাক্ট বেসিস করছি এজেন্সির মাধ্যমে, আমাদের সমসাময়িক অন্যান্য টিচার যারা আছেন ওনারাও করছেন, যে এখানে দেখা গেছে যে সম কাজে সামগ্রিক কাজ হিসেবে কম্পিউটার হিসেবে থাকলেও আমাদের কিন্তু অন্যান্য ক্লাস বা ক্লারিক্যাল কাজ বা বিভিন্ন পরীক্ষার ডিউটি অনেক কিছুই করতে হয়। তো এই করার মাধ্যমে দেখা গেছে সম কাজে কিন্তু আমরা কিন্তু মাসের শেষে প্রজেক্ট হিসেবে 10,000 টাকা দিয়ে সন্তুষ্ট থাকতে হয়। বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে অর্থনৈতিক যে সামঞ্জস্যটা এটা যাতে আমরা আশা করব, এই সরকারের আশা করি যে জনমুখী যে সরকারটা আছে এই সরকার অবশ্যই আমাদের আবেদন এবং আমাদের প্রস্তাবে সাড়া দেবেন এবং এই শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন দিকে নিয়ে যেতে আমরাও যাতে সাথী হতে পারি, আমাদেরকে সাথী করে এগিয়ে নিয়ে যাবে। আজকে আমরা প্রেস কনফারেন্স করছি, আমাদের অলতিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সঙ্গে সভাপতি শ্রী ভবেশ চক্রবর্তী আছেন আমার ডান বাঁদিকে, ডান দিকে আছেন আমাদের সাধারণ সম্পাদক শ্রী নারায়ণ রাহা, আমি নিজে এই অলতিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সঙ্গে মুখপাত্র। ওয়েলকাম টু কার্ডিনাল কেয়ার, অথরাইজড ফ্র্যাঞ্চাইজি অফ অতিমারের সব রকম বিধিনিষেধ মেনে এবং সম্পূর্ণ হাইজেনিক ভাবে আপনার সার্ভিসের চাহিদা অনুযায়ী কেজিতে অথবা পিসে কাপড় সংগ্রহ করবে। কাপড় লন্ড্রিতে পৌঁছে যাওয়ার পর আমাদের সুদক্ষ কর্মী দ্বারা পর্যায়ক্রমে কাপড় চেকিং, স্পট ক্লিনিং, তারপর উন্নত মানের স্বয়ংক্রিয় মেশিন দ্বারা অত্যন্ত যত্নের সহিত কাপড় ধোয়া হয়, তারপর ইস্ত্রি করে আকর্ষণীয় প্যাকেটিং করে আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। বাড়ি থেকে পিক আপ, ডেলিভারি সম্পূর্ণ বিনামূল্যে, সব ধরনের অনলাইন এবং ডিজিটাল পেমেন্ট আমরা গ্রহণ করি। আমাদের ঠিকানা কার্ডিনাল কেয়ার, অথরাইজড ফ্র্যাঞ্চাইজি অফ
টাম্বল ড্রাই নিয়ার শঙ্কর চৌমনি রামনগর 4 বিফোর ফার্স্ট ক্রসিং অপোজিট টু রবিশঙ্কর বিদ্যামন্দির আগরতলা ওয়েস্ট ত্রিপুরা মোবাইল 8415093711 অথবা জিমেইল cardinalcareLLP@gmail.com